আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা। আমি কবিতা বলছি কবিতা পার্লার এন্ড কিচেন থেকে। আজকে আমি আপনাদের জন্য যে আয়োজনটা নিয়ে এসেছি সেটা হলো মেথি দিয়ে মুরগি। এই মেথি দিয়ে মুরগিটা খুবই টেস্ট, একটা অথেন্টিক রেসিপি, এবং এই টেস্টটা খেলে আপনি অনেকদিন মনে রাখবেন। তো আমি আগে ট্রাই করেছি যে কেমন হয়েছে, কেমন হয়, তো দেখলাম যে অনেক মজার। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই চলে এলাম আমার নতুন রেসিপিটা নিয়ে, মেথি দিয়ে মুরগি। চলুন শুরু করি এবং কি কি লাগছে তা দেখে নিই। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এখানে আমার দুটো মুরগি আছে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি, পানিটা ঝরার জন্য। এখন আমি মশলাগুলো তৈরি করে নেব। আমি যে মুরগিটা রান্না করব সেখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব না, কোনো গুঁড়া মশলা না, শুধু একটু হলুদের গুঁড়া ব্যবহার করব, কারণ রঙের জন্য। এখানে আমি মেথি নিয়েছি 2 চা চামচ, আমি কিছু আস্ত শুকনো মরিচ নিয়েছি 10-12টা, এখানে আছে গোলমরিচ, এখানে 1.5 চা চামচে আছে আপনার ধনিয়ার গুঁড়া, ধনিয়া, আস্ত ধনিয়া, এখানে 2 চা চামচ আছে জিরা, আমি ছোট্ট একটু টুকরো জায়ফল নিয়েছি, আছে 7-8টা এলাচ, আমি একটু জয়ত্রী নিয়েছি, আর 3 টুকরো আমি দারচিনি নিয়েছি। এখানে আমি টক দই নিয়েছি 1/2 কাপে, একটু বেশি নিয়ে আমি এটা চামচ দিয়ে ঠিক এইভাবে করে এটাকে একটা পেস্ট, ভালো মিহি পেস্ট বানিয়েছি, এটা ব্যবহার করব। আর আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করব। এখানে আমি একটা প্যান দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন এই প্যানটার মধ্যে আমি প্রথমে দিচ্ছি আপনার দারচিনি, এলাচ, জায়ফল আর 1/4 গোলমরিচ। মরিচটা আমি ভাজবো না, মরিচটা কারণ মরিচটা আমি একদম উঁচুমোচা, এটা একটু হালকা ভেজে নিয়ে বাকি আমি মশলাগুলো দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি মেথিটা দিয়ে দিচ্ছি আগে। জিরা এবং জয়ত্রী, আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা গ্রাইন্ডারে দিয়ে এটা একটু গুঁড়া করে নেব, বা আপনাদের কাছে যদি গুঁড়া করার যদি এরকম অনেকের কাছে আছে লোহার বা এরকম যদি থাকে সেটার মধ্যে দিয়ে আপনারা গুঁড়া করতে পারেন, তো আমি গ্রাইন্ডারে করব। তাই একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিচ্ছি। মশলাটা গুঁড়া করে ব্লেন্ডারে রেখে দিয়েছি, আমি দিচ্ছি 2টো তেজপাতা, আর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখানে আমার মিডিয়াম 2টো পেঁয়াজ আছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আমি যে টমেটো কেটে রেখেছি এখানে আমি 1.5টা টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আমি একটু অপেক্ষা করব টমেটোটা নরম হওয়ার জন্য, আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি এক এক করে সব মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট একসঙ্গে করে রেখেছি, সেটা দিচ্ছি।
রসুনের পেস্ট মিলিয়ে দিলাম 2 টেবিল চামচ আর আমি যে গরম মশলা এবং মেথিটা গুঁড়ো করে রেখেছি সেটা দেব এখন আমি গ্রাইন্ডারের মধ্যে রেখেছি গুঁড়া করার পর এমন হয়েছে এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিলাম দই দিচ্ছি লবণ এবং হলুদ লবণটা পরিমাণ মতো মাংস হবে বা মুরগি হবে এটা কিন্তু আপনি মাংসতেও ইউজ করতে পারবেন একই রেসিপি মাংসতেও ভালো লাগবে আমি দিচ্ছি হলুদের গুঁড়া আবার একটু ঢেকে দেব আমি মশলাটা কিন্তু আমার হয়ে গেছে রেডি কষানো এখন আমি এর মধ্যে মুরগিটা ঢেলে দেবো আমি মুরগিটা ঢেলে দিচ্ছি এখানে কিন্তু আলকা পানি দেওয়ার কোনো একটা দরকার নেই কারণ চিকেন থেকে এই মুরগি থেকে যে পানিটা বেরিয়েছে এটাই যথেষ্ট এই মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য এই পানিতেই কিন্তু মুরগিটা বেশ সেদ্ধ হয়ে গেছে আমি 2 মিনিট চুলাটা ছোট করে রেখে আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা ছোট করে দিলাম হয়ে গেল আমার মেথি মুরগি মেথি দিয়ে মুরগি তো আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না
আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন, আমি নতুন নতুন যে রেসিপিগুলো দেবো সেগুলো আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশনটা। আমার ফেসবুক পেজও আছে সেম নামে, কবিতাস পার্লার অ্যান্ড কিচেন নামে, আপনারা সেখানেও অ্যাড করতে পারেন। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।